জাতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপে বাজিমাত ও বিভাগে শিরোপা বিকেএসপি কম্পাউন্ড ইভেন্টে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী রিকার্ভের মতো কম্পাউন্ড ইভেন্টে রানার্স আপ হয়েছে বিমান বাহিনী আর পঞ্চাশ পয়েন্ট স্কোর করেছেন তারা রিকার্ভ কম্পাউন্ড দুটিতেই তৃতীয় হয়েছে আনসার জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে বাজিমাত করল বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী মোট আট দল নিয়ে শুরু হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ষাট পয়েন্ট নিয়ে রিকার্ভ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে রানার আপ সেনাবাহিনী রিকার্ভের মতো কম্পাউন্ড ইভেন্টেও পঞ্চাশ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে বিমান বাহিনী রিকার্ভ ও কম্পাউন্ড দুটিতেই তৃতীয় হয়েছে আনসার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাগর ইসলাম বলেন জাতীয় লীগের অভিজ্ঞতা কাজে লাগবে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত লীগ হলে খেলার মধ্যে থাকে আর্চাররা যা নিজেদের ফর্ম ধরে রাখতে কাজে দেয় এমনটাই বলছেন সেনাবাহিনীর সামনে আটাশের অলিম্পিক আছে সো আমরা ওটার জন্য এই টিমগুলো আমাদেরকে খেলে আমরা ভালো প্লেয়ার বাছাই করতে পারবো এবং হচ্ছে টিম বন্ডিংটা ভালো হবে এই লিগটা হচ্ছে অনেকটা ভালো কি প্রতিটা ক্লাব আসে এবং এখানে কম্পিটিশন ভাবে খেলা হয় অনেকটা আমাদের প্লাস পয়েন্ট জাতীয় লিগে আর্চারদের পারফরমেন্সের ভিত্তিতে সামনে আন্তর্জাতিক ইভেন্টের জন্য দল গঠন করতে চায় জাতীয় দলের আর্চারির হেড coach মার্টিন ফ্রেডরিক Yeah, it's not national team, but I saw also today good scores uh, for club level, very good. And we need that team competition because, you know, in archery we have three medals. One individual, mixed team, team. So the team event is very important, also international. So for that we created the league and I am happy uh, with the last day today was exciting. সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান ও নির্বাহী কমিটির সদস্যরা সুখন সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা